আপনার সামনে দেশের ইলেকশন, আপনি কি দলের জন্য ঝাঁপিয়ে পড়বেন না দল আপনাকে যতক্ষণ অব্দি না বলছে ততক্ষণ অব্দি বাড়িতেই বসে থাকবেন? আমাকে যেখানে ডাকা হয় সেখানে তো যাই। আমাকে যেমন ওই বিএল সন্তোষ এসেছিলেন, দু বছর বাদে আমাকে একটা সবাই ডাকা হয়েছে, আমি গেছি। এবার বিনোদ সোনকর এসছেন, একটা পরিষদীয় দলের মিটিং ডাকা হয়েছে, দু বছর বাদে আমাকে ডাকা হয়েছে, আমি গেছি। তো যখন ডাকা হয় তো আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করি, যদি কোনো আমি স্টেশনে থাকি, কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়ি, ডাকা হলে নিশ্চয়ই আমি যাব। আর দলের যে নেতৃত্বের কথা আমরা বললাম, সেই কর্মঠ নেতৃত্বরা রয়েছেন, এত পপুলার ফেস ওনারা, পাপিয়া দত্ত, টিঙ্কু রায়, রাজীব ভট্টাচার্যি মতো যাত্রেল নেতারা রয়েছেন, সন্তোষ সাহা থেকে শুরু করে আরও যারা রয়েছেন, তারাই তো সংগঠনটা সুন্দর করে আগামী দিন গুছিয়ে দেবেন, যাতে করে আমরা অনায়াসে জয়লাভ করে আসতে পারি। যে স্বাস্থ্য দপ্তর থেকে আপনাকে মানে স্বাস্থ্য দপ্তরের হাত আপনার থেকে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আছে, ওই স্বাস্থ্য দপ্তরটা আজ বন্টন করা হবে। এই স্বাস্থ্য দপ্তরের আপনি মন্ত্রী না হয়ে অনেক মানুষকে সাহায্য করছেন বাড়ি থেকে, একজন বিধায়ক হিসেবে আপনি কীভাবে দেখছেন যে স্বাস্থ্য দপ্তরটাকে আরও উন্নতভাবে সাজানোর জন্য আপনার একটা প্রতিক্রিয়া মানে চেষ্টা ছিল? আমি জানি না, স্বাস্থ্য দপ্তরটা তো একজন যে কোনো অন্য একজন মন্ত্রীর যে ওভার বার্ডেন না, ওনার কাছে থাকা দরকার। আর যদি স্বাস্থ্য দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে রেখেছেন, অন্যান্য দপ্তরগুলো একটু কাটসাট করে দেওয়ার মানে ভালো হতো। চিফ মিনিস্টার পিডব্লিউডি দপ্তর রেখেছেন, এটা মানার সই না। এরকম বহু দপ্তর রয়েছেন, কেন উনি রাখছেন, এতটা সময় কোত্থেকে দেবেন? তো হেলথের মিনিস্টার একটা আলাদা, অন্য একটা মিনিস্টার, চিফ মিনিস্টার তার হলো তো ওভার বার্ডেন, অন্য একজন মন্ত্রীকে দিলে ভালো হতো আর কি, যাতে করে একটা স্পেসিফিক রেসপন্সিবিলিটি অন্য একটা মন্ত্রীর উপর দেওয়া যায়, যাতে করে যে মানুষের যে প্রবলেমগুলো সে প্রেস করতে পারে, পরিকাঠামো দিক দিয়ে উন্নয়নের দিকগুলো সে খুঁজে বের করে এগুলো একটু বেটার কীভাবে করা যায়, পরিষেবা সঠিকভাবে মানুষ পাচ্ছে কি না খোঁজ খবর নিতে পারে, এরকম একটা আমি প্রত্যাশা করেছিলাম আর কি। যাই হোক, মুখ্যমন্ত্রী যেটা ভালো মনে করে সেটাই করেছেন। আপনার রাজনৈতিক ছোট ভাই আপনি সুশান্ত বলে সবসময় আখ্যাত, আপনার সৈনিক বলে, আজকে ও মানে মন্ত্রী পদে শপথ নেবে, আপনি উপস্থিত না, সুশান্ত কেমন লাগলো বা আপনার কেমন লাগলো আপনার রাজনৈতিক একজন সৈনিক? না, আমার একটা সত্যি কথা বলতে কি, ওকে তো আমি নিজের হাতে করে তুলেছি, আজকে আমি প্রাউড ফিল করছি রাজনৈতিক পিতা হিসাবে, জন্মদাতা পিতা না হলেও রাজনৈতিক পিতা হিসাবে এই জায়গায় ও গেছে, আমি প্রচণ্ডভাবে খুশি এবং আপ্লুত। একটু দুঃখ পেয়েছি, যদিও আমাকে যাওয়ার আগে ফোন করেছিল, আমার আশীর্বাদ চেয়েছে, আমার বিশ্বাস ছিল ও আমার কাছে আসবে, আমার আশীর্বাদ নেবে, প্রণাম করে যাবে। আমি একটা কলম, ভালো একটা কলম আমি কিনে এনেছিলাম ওর জন্য, আমি ভেবেছিলাম এই কলমটা দিয়ে ও স্বাক্ষর করবে আজকে, আসবে হয়তো ব্যাপার। আপনি তো স্যার যতদূর আমরা জানি আপনি কিন্তু মানুষের জন্য কাজ করেন, মানুষের দুঃখ, মানুষের কোথায় কষ্ট, মানুষের বেদনা ওইখানে আপনি কিন্তু বিশেষ করে ঝাঁপিয়ে পড়েন, সামাজিক ন্যায় সব কিছুই আমরা যদি বলি আপনার রাজ্য রাজনীতিতে একটা অপূর্ব ছাপ রেখে গেছেন। এছাড়া এখন রাজ্য রাজনীতিতে যেভাবে আপনাকে বিভিন্নভাবে পিছিয়ে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে, বলতে পারি চক্রান্ত করা হচ্ছে, বিষয়টা নিয়ে কী বলবেন? আমার হয়তো বা সেই সিংহাসন নেই, কিন্তু আমার মানুষের হৃদয়ে আমার আসনটা রয়েছে। এর থেকে বেশি রাজনৈতিক জীবনে কেউ বেশি প্রত্যাশা করা না ভুল। আই লিভ ইন দ্য হার্ট অফ দ্য কমন পিপল, এটাই সবচেয়ে বড় আমার প্রাপ্তি আমার রাজনৈতিক জীবনে। আমার কিছু আর চাই না, শুধু চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। ধন্যবাদ।
কথা হচ্ছে কালকে 6:30টার সময় মিটিং ডাকা হয়েছিল, অ্যাকর্ডিং ঠিক 6:30টার সময় আমি উপস্থিত ছিলাম। 1 ঘন্টা উপস্থিত থাকার পরেও যখন মিটিং আর শুরু হয়নি, তখন আমি আমার একটা পারিবারিক একটা কাজে, কারণ আমি 7:30টার সময় আগেই বলেছিলাম যে আমি এর বেশি থাকতে পারবো না, 7:30টার সময় আমি আমাদের দলীয় যে মুখ্য সচেতক কল্যাণীরা এবং অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলে চলে এসেছি যে আমি থাকতে পারছি না, বলো আমার একটা পারিবারিক কাজে আমাকে যেতে হচ্ছে। আমি 6:30টার সময় ঠিক এসেছি, 1 ঘন্টা ওয়েট করেছি, মিটিং এখনও শুরু হয়নি। তারপর শুনেছি মিটিং প্রায় 8:15 নাগাদ শুরু হয়েছে, তার জন্য আমি চলে এসেছি। এটা নিয়ে আপনারা অনেকে অনেক রকমভাবে গল্প লিখতে পারেন, বলতে পারেন, আমার এর ব্যাপারে কিছু বলার নেই। দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি করলেন যে তুলসীবতী স্কুলে যে আমাদের সভাটা হয়েছিল, সেদিনকে সুযোগ করে দিয়েছিলাম, আমি আগেও বলেছি যে কর্মীদের মনে বিশাল জ্বালা ক্ষোভ তৈরি হয়ে রয়েছে নানা বিষয়বস্তু নিয়ে, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরবো বলে আমাদের রেজলিউশন পাইছি, এর বেশি কিছু। স্যার একটা বিষয় জানতে চাইছিলাম যে আজকে তো 3 জন বিধায়ক এরা মন্ত্রিত্ব পেয়েছেন, এদের বিষয়টা কিভাবে দেখছেন এক, দ্বিতীয়ত আপনারা যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যে বিধায়করা ছিলেন আজকে কিন্তু সেই বিধায়কদের কাউকেই দেখা যায়নি, কেন সেটা দেখা যায়নি, কি কারণ ছিল যদি একটু বিস্তারিতভাবে বলেন। শুধু আপনারা, আমরা সেদিন 5 জন বিধায়ক ছিলাম, তো আপনারা শুধু বলছেন 5 জন ছিল আজকে দেখা যায়নি। সুরজিৎ দত্ত কি ছিল আজকে? অতুল দেববর্মা কি ছিল আজকে? পরিমল দেববর্মা কি ছিল আজকে? বিনয়ভূষণ দাস কি ছিল আজকে? এরকম বহু জন বিধায়ক আজকে বসে থাকতে পারে, নানা কারণে তাদের বিভিন্ন প্রবলেম থাকতেই পারে, উপস্থিত থাকতে পারে না। তো এটাকে নিয়ে শুধু আমাদেরকে আইসোলেট করে কিছু একটা রং মাখানোর একটা প্রচেষ্টা, এগুলো আপনারা এগুলো থেকে গল্প খবরের কাগজে যদি কোনো নিউজ না থাকে, এই সমস্ত আবল তাবল লিখে ভরিয়ে কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়ার খবরের শর্টেজ থাকলে এই সমস্ত মুখরোচক গল্প বানিয়ে কোনো লাভ হবে না। আমাদের লক্ষ্য একটাই, মানুষের প্রবলেমগুলো অ্যাড্রেস করা। মানুষ যদি ভালো থাকে আমরা ভালো, মানুষের অবস্থানটা কি সেটা রাজ্যের মানুষই বলতে পারে, আমরা যারা মানুষের জন্য কাজ করি, রাজনীতি করি, আমরা সেটা ভালো বলতে পারব। তো আমি যারা মন্ত্রিসভায় যোগদান করেছেন তাদের শুভেচ্ছা রইল, জনস্বার্থে যেন ওনারা কাজ করেন এই প্রত্যাশাই থাকবে, ভালো কাজ ওনারা যদি করে নিশ্চয়ই রাজ্যের মানুষ সমর্থন যোগাবেন, আমারও শুভেচ্ছা থাকবে এবং প্রত্যাশা থাকবে যারা নতুনভাবে মন্ত্রিসভাতে যোগদান করেছেন তারা যেন ভালো কাজ করতে পারে। স্যার 2023-এর যে নির্বাচন আসছে, ঘনিয়ে আসছে, কি পরিকল্পনা নিয়েছেন এক, আর আমার সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে যে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়া বা পত্রপত্রিকায় যে পশ্চিমবঙ্গ থেকে একটা তৃণমূল কংগ্রেসের যে প্রভাব রাজ্য ত্রিপুরায় বিস্তার লাভ করেছে, তাদের মধ্যে কিছুদিন আগেই কুণাল ঘোষ, পশ্চিমবঙ্গের কুণাল ঘোষ, উনি বারংবার একটা কথাই বারবার স্পষ্ট করে বলছেন যে বিজেপির মানে অসংখ্য বিধায়ক ওদের সাথে নাকি যোগাযোগ করছে, যোগাযোগ করে যোগাযোগ স্থাপন করছে, এবং আপনার নামটাও উনি উল্লেখ করে বলছেন যে রাজ্যে নাকি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাজকর্মে সন্তুষ্ট নন, রাজ্যে আইনের শাসন নেই, সেটা বিরোধী দলনেতা মানিক সরকার বহুবার বলে, বিষয়টা নিয়ে কি ভাবছেন, কি দেখছেন বিষয়টা নিয়ে? স্যার কে কি বলল, তাদের দৃষ্টি কোন থেকে তারা কুণালবাবুরা বলেছেন, এ ব্যাপারে আমার রিয়েক্ট করা কোনো মানে হয় না। উনি ওনার দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন সেটা বলতেই পারেন, আর নির্বাচনের যে আসছে 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি তো নেতৃত্বরা রয়েছে, প্রদেশ সভাপতি রয়েছেন, আমাদের 2 জন ইয়াং ডাইনামিক পপুলার 2 জন জেনারেল সেক্রেটারি, 3 জন জেনারেল সেক্রেটারি রয়েছেন, পাপিয়া দত্ত, টিঙ্কু রায় এবং আমাদের কিশোর বর্মন, ওনারা যে সিদ্ধান্ত যে পলিসি গ্রহণ করবেন সেটা কার্যকরী করার দায়িত্ব আমাদের থাকবে, সেটা কার্যকরী করব আমরা। রাজনৈতিক দলগুলো
ভালো পরিবেশে যে রাজনীতিটা হয়, কোথাও হামলা হুজ্জুতির ঘটনা, এগুলো খুব আমাদের ভালো সংকেত দেন রাজ্য সম্পর্কে। গায়ের জোর পেশির জোর সবাই সবসময় সমানভাবে থাকে না। আমার এতটুকু অনুরোধ থাকবে সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে শাসক গোষ্ঠীর কাছে, এই পেশির জোরের উপর বিশ্বাস না রেখে মানুষের উপর আস্থা অর্জনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। বেশি জোর ব্যবহার করে বেশি দূর এগোনো যায় না। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে, সমস্ত রাজনৈতিক দলের অধিকার রয়েছে, তারা তাদের পলিসিগুলোকে নিয়ে এগোবে, জনসমর্থন করবে। এর মধ্যে যদি কোনো বাধা কেউ দেওয়ার প্রচেষ্টা নেয়, মোস্ট আনফর্চুনেট এবং দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এটা করলে যেই দলটাই করবে, এই দলটা আরও বেশি বেশি করে মানুষ থেকে তার দূরে সরতে থাকবে। আমার অনুরোধ থাকবে এই হামলা হুজ্জুতির রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিস্থিতি এবং পরিবেশ যেন রাজ্যে কায়েম থাকে তার উপর নজর দেওয়ার জন্য। গত 3.5 বছরে আপনাকে বিজেপির